শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো ডিপিএলএ শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নেবেন সাকিব আল হাসান দেশে ফিরছেন বুধবার মোহামেডানের বিদায়ে সুপার লিগে খেলবেন রূপগঞ্জে সাম্প্রতিক ফর্ম ধরে রেখে আরও উন্নতির লক্ষ্য লিটন দাসের ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন ক্রিকেটার মোশাররফ রুবেল সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে দুই বাংলার ফুটবল দ্বৈরথে হতাশ আবাহনী সল্টলেকের সহজ জয়ে এফসি কাম্পের মূল পর্বে মোহনবাগান হ্যাট্রিক করে নায়ক উইলিয়ামস গত এক বছর বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক লিটন কুমার দাস সদ্য শেষ হওয়া সাউথ আফ্রিকা সিরিজে তার ব্যাটে পড়েছে প্রোটিয়ারা কিন্তু টেস্টে হতাশ করেছেন এই কিপার ব্যাটার আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার খোলস থেকে বের হতে চান লিটন টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা তার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সময় থেকেই এসজির কিটস ব্যবহার করে আসছেন লিটন এবার সম্পর্কটা আরও জোরদার হলো ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের সাথে দুই বছরের চুক্তি করেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার সামনের দিনগুলোতে এসজির ব্যাটে সাফল্য পেতে চান লিটন ইকুইপমেন্ট খুব ভালো আমি ব্যাট ইউজ করি গ্লাভস ইউজ করি যে কমফোর্ট জোনটা পাই আমি সেটা এসজি থেকেই আসছে তো আমি আমি কাউকে ফোর্স করতে পারবো না বাট কারো যদি আগ্রহী থাকে তারা অবশ্যই ইউজ করতে পারে চেক করতে মানে দেখতে পারে চেক করে একবার যে কেমন কমফোর্ট হয় আর কি সাউথ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন তবে টেস্টে খারাপ সময় গেছে দলের মতো নিজেও ব্যর্থতায় বন্দী ছিলেন কিন্তু ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুঃসময় ঘুচাতে চান লিটন পারফরমেন্সের গ্রাফটা তুলতে চান আরও উঁচুতে একটা মানুষের জিনিসের চাহিদা শেষ নেই আমি আজকে যা আছি চেষ্টা করব সামনে আরও যেন বেটার হতে পারি ইনফ্যাক্ট আপনি আপনার জায়গা থেকেও চেষ্টা করবেন যেন আগামীকালকে দিনটা আরও বেটার হয় তো আমি মনে করি আমার জায়গা থেকে আমি এখনও 100% না চেষ্টা করব সামনে যেন ভালো কিছু করতে পারি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের অ্যাসাইনমেন্ট লঙ্কা মিশন সাদা পোশাকে সাম্প্রতিক ব্যর্থতায় বাংলাদেশকে নিয়ে আশা করা কষ্টকর সবশেষ শ্রীলঙ্কায় অ্যাওয়ে সিরিজে ওদের সাথে হারতে হয়েছে তবে হোম সিরিজে দলকে নিয়ে আশাবাদী লিটন যেহেতু আমাদের হোমে খেলা হবে আমরা ভালো আশা করতে পারি আমরা ভালো কিছু করব এবং যেহেতু এশিয়ান টিম আর আমরা অনেক দিন ধরে তাদের সাথে খেলতেছি তো আশা করা যায় আমরা ভালো রেজাল্ট করব সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেকে ঝালিয়ে নিতে চান টাইগার তারকা টুর্নামেন্ট থেকে তার দল মোহামেডান ছিটকে যাওয়ায় সুপার লিগ পর্বে তিনি খেলবেন লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে পারিবারিক কারণে সাউথ আফ্রিকা সফরের মাঝ পথে দেশে ফেরার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব প্রিমিয়ার লিগে খেলতে বুধবার দেশে ফিরবেন পর তিনি মাঠে নামবেন তারকা অলরাউন্ডার সেদিন বিকেএসপিতে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে লেজেন্ডস অফ রূপগঞ্জ ডিপিএলের বাইলস অনুযায়ী কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম্যাচ না খেললে এবং তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি অন্য কোনো ক্লাবে খেলতে পারেন এই প্রক্রিয়ায় এরই মধ্যে মোহামেডান থেকে শেখ জামালে গেছেন মুশফিক আর মিরাজ ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন জাতীয় দলের জার্সি গায়ে পাঁচটি ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার তার বয়স হয়েছিল 40 বছর রুবেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে গত মাসের ছবি সাউথ আফ্রিকায় তামিমদের ঐতিহাসিক সিরিজ জয় মুমূর্ষু মোশাররফ রুবেলকেও নাড়িয়ে দেয় ব্রেন টিউমার ক্যান্সারে রূপ নেয়ার পরও নতুন করে লড়াইয়ের রসদ পান তিনি কেমর ধকল আর মাথায় বারবার অস্ত্রোপচারে ভেঙে পড়েছিল শরীর তারপরও চলছিল লড়াই গত কয়েক মাস টানা হাসপাতালের বিছানায় কেটেছে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ বোধ করায় রুবেল বাসায় ফিরেছিলেন 15 এপ্রিল তবে হুট করে আবার অসুস্থ হয়ে পড়েন রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন 2019 সালে রুবেলের ব্রেন টিউমার ধরা পড়ে সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায় সেখান থেকেই বাসা বাঁধে ক্যান্সার
এরপরই শুরু হয় রুবেল ও তার পরিবারের সংগ্রাম। চিকিৎসার খরচ জোগাতে প্রায় নিঃস্ব হয়েছেন, সতীর্থরা পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়ে গেছেন, পাশে থেকেছে বিসিবিও, কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন রুবেল। 2008 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক, জাতীয় দলের জার্সিতে 5টি ওয়ানডে খেলেছেন রুবেল, এছাড়া 112টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 392 উইকেট তার অ্যাকাউন্টে। লিস্ট এতে 104 ম্যাচে 120 উইকেট শিকার, ব্যাট হাতে 2 সেঞ্চুরি আর 16 ফিফটিতে 3000-এর উপরে রান আছে। ক্রিকেট মাঠে সদা হাস্যোজ্জ্বল সরল মনের রুবেল ক্যান্সারের সঙ্গে লড়েছেন, সেই লড়াইয়ে কখনো ফিরে আসার আলোও দেখেছেন, কিন্তু হার মানতে হলো অবশেষে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমাহিত করতে বনানী কবরস্থানে নেওয়া হয়েছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। এর আগে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শুরুতে বিসিবি প্রাঙ্গণে রুবেলের জানাজা হবার কথা ছিল, কিন্তু বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় জায়গা সংকুলান হচ্ছিল না। পরে বিসিবি প্রধান নির্বাহীর নির্দেশে শের-ই-বাংলার মূল মাঠে হয় জানাজা। এ সময় মাশরাফি, আকরাম খান, হাবিবুল বাশার সহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। রুবেলের মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াতরা বন্ধুর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন। শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবে রুবেল আসলে একটু অন্যরকম ছিল। আমাদের যে কোনো আড্ডায়, ক্রিকেটিং আড্ডায়, এমনি খেলার বাইরের আড্ডায়, ও সবসময় প্রাণপুরুষ ছিল, মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ ছিল। আমরা অনেক বেশি ক্লোজ ছিলাম, যেটা আসলে ভেরি ডিফিকাল্ট যে আমাদের জন্য, যে প্রতিটা প্লেয়ারের জন্য উনি এরকম একজন হিউম্যান যেই সবাই তাকে পছন্দ করতো, সবাই তাকে ভালোবাসতো। সত্যি কথা বলতে বাংলাদেশ টিমে খেলার যতটুকু ক্রেডিট আমি আমার নিজেকে দিব, এর থেকে বেশি ক্রেডিট দিতে চাই রুবেল ভাইকে। কারণ রুবেল ভাই সতীর্থ হিসেবে বলেন, নিজের বোলিং পার্টনার হিসেবে বলেন, অনেক হেল্প করতো, অনেক হেল্প করতো, ওনার কারণে অনেক বেশি হেল্প হয়েছে। একই দিনে আরও এক সাবেক ক্রিকেটার চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান আর নেই। সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 68 বছর। সামিউরের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল, স্মৃতিভ্রম রোগেও ভুগছিলেন তিনি। 1.5 বছরের বেশি সময় ধরে তিনি হাসপাতাল আর বাড়ি আসা যাওয়ার মধ্যেই ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশের হয়ে 2টি ওয়ানডে খেলেছিলেন সামিউর রহমান। 1986 সালে 31 মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু, সেটিতে দলের প্রধান পেসার ছিলেন সামিউর। দুই বাংলার ফুটবল দ্বৈরথে দাপট মোহনবাগানের আবাহনীকে 3-1 গোলে হারিয়ে এফসি কাপের মূল পর্বে ভারতীয় ক্লাবটি হ্যাট্রিক করে আকাশি নীলকে হতাশ করেছেন মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড ডেভিড উইলিয়ামস। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দুই বাংলার ফুটবল লড়াই, চাপে আবাহনী, গ্যালারির সমর্থন, দলের শক্তিমত্তা, সব দিক থেকে এগিয়ে মোহনবাগান। ওদের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড ডেভিড উইলিয়ামস আতঙ্ক ছড়িয়েছেন আকাশি নীল রক্ষণে। ম্যাচের 6 মিনিটে প্রথম সাফল্য স্বাগতিকদের। দুই প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে একই ছন্দে দ্বিতীয় গোল উইলিয়ামসের। দুই সেন্টার ব্যাক টুটুল হোসেন আর মিলাদ শেখ তাকে মার্কিং করতে পারেনি। আধা ঘন্টা পার হতেই 2 গোল হজম করে বিপদে আবাহনী। প্রথমার্ধ শেষে 61% বলের দখল মোহনবাগানের। বুমোস, কাউকে, উইলিয়ামসদের সামনে আবাহনীর অগাস্ত কলিন্দ্রেসদের সাধারণই মনে হয়েছে। প্রথমার্ধে হ্যাট্রিকের সুযোগ মিস করেছেন উইলিয়ামস। বিরতির পর আবাহনীকে ম্যাচে ফেরান ড্যানিয়েল কলিন্দ্রেস, যাকে ঘিরে ঢাকাই জায়ান্টের সব পরিকল্পনা। ডিবক্সের বাইরে থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন কোস্টারিকান স্টার। গোলটা মনে রাখার মতোই। সমতায় ফেরাতো হয়নি, উল্টো শেষ দিকে আবাহনীর হতাশা বাড়িয়ে দেন উইলিয়ামস। রক্ষণের ভুলে ফাঁকা পেয়ে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। একরকম তার কাছেই হেরেছে লেমোস বাহিনী। মূল পর্বে উঠে স্বস্তি মোহনবাগানের, যেই গ্রুপে অপেক্ষা করছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা আর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান গেমস বাছাই আর এশিয়া কাপের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। 2 টুর্নামেন্টে 2 জন খেলোয়াড় স্ট্যান্ড বাই থাকবেন, তাদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, 3 মে ব্যাংককে যাবার আগে স্ট্যান্ড বাই নির্ধারণ হবে।
প্রস্তুতি ম্যাচের জন্য কাজাখস্তান, ইরান আর শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা চলছে জানিয়েছেন তিনি। হাংজুতে এশিয়ান গেমস হকির বাছাইয়ের পর এশিয়া কাপ, দুটি টুর্নামেন্টকে সামনে রেখে বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছে মাহবুবুর রহমান, ডাক পেয়েছেন রকি ও শুভ, স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে দুজনকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচন করেছেন কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। বিশ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে আমাদের দুটি দলের জন্য অনুশীলন চলছে। ইনশাআল্লাহ আমরা এশিয়ান কোয়ালিফাইংয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দুইটি টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে দুজন আলাদা অধিনায়কের নেতৃত্বে, এশিয়ান গেমস বাছাইয়ে অধিনায়ক রেজাউল করিম আর এশিয়া কাপের নেতৃত্ব দেবেন খুরশিদুর রহমান। যেহেতু দুইটি টুর্নামেন্টে আলাদা, একটি এশিয়ান গেম কোয়ালিফাইং এবং একটি এশিয়া কাপ, সেই জন্য এই আলাদাই করা হয়েছে এবং কিন্তু দল একই থাকবে, খেলোয়াড় এবং কোচ একই থাকবে, কর্মকর্তা চেঞ্জ এবং অধিনায়ক পরিবর্তন হবে। 6 মে থাইল্যান্ডে হবে এশিয়ান গেমসের বাছাই, শেষ হবে 25 মে। এর 8 দিন পর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্টের খেলা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্বে ফিরছেন জোসেফ আফুসি। পঞ্চম দফায় ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন নানা কারণে সমালোচিত এই নাইজেরিয়ান কোচ। 2012-13 মৌসুমে খেলোয়াড় কাম কোচ হিসেবে শেখ জামালের দায়িত্ব নিয়েছিলেন আফুসি। এরপর খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিকবার। তবে সবাইকে অবাক করে বারবারই ফিরে এসেছেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রয়েছে ধানমন্ডির জায়ান্টরা, মাত্র 1 পয়েন্ট এগিয়ে তাদের ওপরে আবাহনী। লিগে একমাত্র দল হিসেবে শেখ জামালকে অপরাজিত রাখার পরও কি কারণে মার্টিনেজকে বরখাস্ত করা হলো সেটা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে বড় ম্যাচ অ্যানফিল্ডে লিভারপুলের অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে জয় চায় লিভারপুল, অন্যদিকে শীর্ষ চারে থাকার লক্ষ্য রেড ডেভিলদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় কোপা ইতালিয়ার ফাইনালে উঠতে লড়বে ইন্টার আর এসি মিলান। ইংলিশ ফুটবলে চিরশত্রু লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথ উত্তাপ ছড়ায়। অলরেডসের সাথে রেড ডেভিলসের মহারণ মর্যাদারও বটে। ইপিএলে এবার দু দলের ভিন্ন লক্ষ্য, শিরোপা লড়াই জমিয়ে রেখেছে লিভারপুল, 1 পয়েন্ট পিছিয়ে 2-এ অবস্থান। ম্যান ইউনাইটেড ঢের পিছিয়ে, তাদের চোখ শীর্ষ চারে। টেবিল টপার ম্যান সিটিকে চাপে রাখতে জয় চাই, অ্যানফিল্ডে আটঘাট বেঁধে নামবে লিভারপুল। ইপিএলে ঘরের মাঠে চলতি মৌসুমে অপরাজিত ক্লপের দল, ফর্ম পরিসংখ্যান পক্ষে, তারপরও সতর্ক থাকতে হচ্ছে। মৌসুম শেষের দিকে এখন প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, ভুলের সুযোগ নেই। শিরোপা জয়ের দৌড়ে থাকতে জয় ফিরতে হবে আমাদের। ম্যাচ ঘরের মাঠে হলেও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকতে হবে। সবশেষ 7 ম্যাচে লিভারপুলকে হারাতে পারেনি ম্যান ইউনাইটেড। ধারাবাহিকতার অভাব এই মৌসুমে দলটাকে পিছিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ এখন চ্যাম্পিয়ন্স লিগ স্পটের, সেই লক্ষ্যে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ওদের জন্য। সদ্যজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারানোর শোক রোনালদোর প্রভাব পড়বে নিশ্চয়ই। ক্লপ নিঃসন্দেহে দারুণ কোচ, ওর কৌশলে লিভারপুল ভালো খেলছে, অ্যানফিল্ডে অলরেডস আরো অপ্রতিরোধ্য। তবে শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছি না। ইংল্যান্ডের মতো ইতালিতেও বিগ ম্যাচ, কোপা ইতালিয়াতে মিলান ডার্বি, ফাইনালে ওঠার লড়াই দুই জায়ান্টের। প্রথম লেগ হয়েছিল গোলশূন্য ড্র, সানসিরোতে হবে ভাগ্য নির্ধারণ। সেরিয়াতে দু দলের মধ্যে 2 পয়েন্টের ফারাক, এসি মিলান আছে শীর্ষে। কাপের লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা যোগ করেছে বাড়তি মাত্রা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় হোঁচট খেয়েছে টানা 15 ম্যাচ অপরাজেয় থাকা বার্সেলোনা। ক্যাম্প নুতে কাদিজের বিপক্ষে কাতালানদের হার 1-0 ব্যবধানে। ঘরের মাঠে প্রথমার্ধে বিবর্ণ বার্সেলোনা, গোলমুখে 7 শটের একটি ছিল অন টার্গেটে। এলোমেলো বার্সা দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে, লুকাস পেরিসের কল্যাণে এগিয়ে যায় কাদিজ। গোলশোধে মরিয়া বার্সা আক্রমণ চালালেও ফিনিশিং দুর্বলতায় মেলেনি সাফল্য। শেষ দিকে অবামিয়াংকে দিয়ে ভাগ্য বদলের চেষ্টা কোচ জাভির, যদিও সেই বাজি কাজে আসেনি। লিগে টানা 7 জয়ের পর কপাল পুড়ল বার্সার, এই হারে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে অনেকটা পিছিয়ে পড়ল কাতালানরা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর
বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।